জমজমের পানি, এটার ফজিলত, এটা পান করার পদ্ধতি এবং এটার সংশ্লিষ্ট মাসায়েল নিয়ে আজকে কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, জমজমের পানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিশেষ একটি নেয়ামত। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে এই নেয়ামতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই জমজমের পানির যে ফজিলত এবং মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে, তার ভিতরে প্রথম কথা হলো জমজমের পানি পান করা এটা ইমানদারের আলামত, এটা মুনাফিকের থেকে মুক্তির অন্যতম একটি আলামত। নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, আত-তাদাল্লু মিন মা'ই জামজামা বারাআতুন মিনান নিফাক। জমজমের পানি পান করা এটা নিফাকি থেকে, মুনাফিকি থেকে মুক্তির একটি নিদর্শন। সে যে মুনাফিকি থেকে মুক্ত, তার ভিতরে যে কপটতা নাই, সে যে মুমিন, তার একটা আলামত হলো জমজমের পানি পান করা। অতএব এটা ইমানদারের পরিচয়, মুনাফিকি থেকে মুক্তির মার্কা জমজমের পানি পান করা। জমজম কূপের এই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বরকতময় করেছেন। এ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাহা মুবারাকা, নিশ্চয়ই জমজমের পানি এটা বরকতময় পানি। এখানে বরকত দেওয়া হয়েছে, কল্যাণ দেওয়া হয়েছে, বহুমুখী কল্যাণ এই পানির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। ইন্নাহা তাআমু তাআমিন ওয়া শিফা ওয়া সাকামিন, নিশ্চয়ই এই যে পানি এটা খাদ্যের কাজ দেয়, আবার ওয়া শিফা ওয়া সাকামিন, এবং এটা আরোগ্য লাভ করার, যা এটার মাধ্যমে রোগ থেকে, বালাই থেকে, অসুস্থতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা এবং সুস্থতা আরোগ্য রেখেছেন এই জমজমের পানির ভেতরে। হাসান সূত্রে বর্ণিত এক হাদিসে আসছে, মা উজামজামা লিমা শরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্য পূরণ করেন। দুনিয়াবী উদ্দেশ্য হতে পারে, আখেরাতের কোনো উদ্দেশ্য হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমজমের পানি পান করার সময় যদি বিশেষ কোনো টার্গেট, বিশেষ কোনো চাওয়া আল্লাহর কাছে পেশ করা হয়, তো সেই চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন। জমজমের পানি প্রসঙ্গে এরকম আরও বহু ফজিলতের কথা আসছে, মোটামুটি এই কয়েকটি কথাই যথেষ্ট। এটা বারাআতুন মিনান নিফাক, নিফাকি থেকে মুক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফেকেরা এই জমজমের পানি পান করত না। এটা পান করা হলো ইমানদারের একটা মার্কা, এটা যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে, এটা বরকতময়, আল্লাহ তাআলা এখানে বরকত দান করেছেন, এটা যেরকম বিশেষ স্বাদ রয়েছে, এটা যেরকম খাদ্যের কাজ দেয়, সেই সাথে এটা বিভিন্ন রোগ বালাই থেকে আরোগ্য লাভেরও মাধ্যম। বিশেষ করে দুরারোগ্য ব্যাধির জন্য জমজমের পানি যারা পান করেছেন নিয়ম করে, পরীক্ষিত এবং প্রমাণিত বিষয়টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমজমের পানির মাধ্যমে শেফা দান করেছেন। যেই রোগের কোনো চিকিৎসা নাই, মানুষ নিরাশ হয়ে গেছে, কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছে না, এরকম রোগ থেকেও নিয়মিত জমজমের পানি পান করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা দিয়েছেন, এরকম বহু নজির পাওয়া যায়। বিধায় এটা একটা বড় ফজিলতের বিষয়। জমজমের পানি পান করার বিশেষ কোনো সময় আছে কি না, যে এই সময়টাতে জমজমের পানি পান করা উত্তম বা ভালো? এর জবাব হলো, হাজি সাহেবদের জন্য এবং উমরাকারীদের জন্য একটা বিশেষ সময় জমজমের পানি পান করা মুস্তাহাব। আর সেটা হলো যখন তারা তওয়াফ শেষ করবেন, তওয়াফ কুদুম শেষ করবেন, তওয়াফ শেষ করার পরে সাই করার আগে জমজমের পানি পান করা মুস্তাহাব। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ নিয়েছেন অথবা যাওয়ার তৌফিক হবে ইনশাআল্লাহ, তারা এটা খেয়াল রাখবেন যে তওয়াফ করার পরে সাই করার আগে জমজমের পানি পান করা মুস্তাহাব। কেউ কেউ বলেছেন তওয়াফের পরের আমল এটা, আর কেউ কেউ বলছেন সাই শুরু করার আমল হবে এটা। যাই হোক, তওয়াফের পরে বা সাই শুরু করার আগে এই জমজমের পানি পান করা মুস্তাহাব। এছাড়া যারা নন হাজি আছেন, গায়রে হাজি যারা আছেন, যারা হজ করছেন না বা হজ করতে যান নাই, স্ব অবস্থানে আছেন, তারা যখন সুবিধা হয় তখন পান করবেন। জমজমের পানি পান করার জন্য বিশেষ কোনো সময় মুস্তাহাব, উত্তম, এরকম কোনো কথা হাদিস থেকে জানা যায় না। সারাদিনের ভিতরে যখন সুযোগ তখন পান করবেন। জমজমের পানি পান করার জন্য বিশেষ কোনো দোয়া আছে কি না, এ প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশেষ কোনো দোয়া বর্ণিত হয়নি। তবে
দারেকুতিতে এক বর্ণনা আসছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে তিনি জমজমের পানি পান করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনার কাছে আমি উপকারী ইলম চাই, যে ইলম আমার উপকারে আসবে দুনিয়াতে আখেরাতে, সেরকম জ্ঞান চাই যে জ্ঞান আমার কাজে আসবে, যে জ্ঞান অনুযায়ী আমি আমল করব, না কাজে আসবে না এরকম জ্ঞান দরকার নেই। আর ওয়ারিসকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক দান করেন, যে রিজিকের ভিতরে কোনো সংকীর্ণতা নাই, অভাব অনটন নাই, এরকম রিজিক দান করেন। ওয়াশিফা আমিন কুল্লি দা, এবং সব রোগ বালাই থেকে আপনি সুস্থতা এবং আরোগ্য আমাকে নসিব করেন। এই দোয়াগুলো বলতেন কে? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোনদিন এক রেওয়ায়েতে এসছে। অতএব এগুলো বলা যেতে পারে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশেষ করে কোনো দোয়া বেঁধে দেওয়া হয়নি যে এটা জমজমের পানি পান করার দোয়া, এটা ছাড়া পান করা যাবে না, এরকম কোনো কিছু নাই। জমজমের পানি এটা ওযু ছাড়া পান করা যাবে কি না, বিনা ওযুতে পান করা যাবে কি না? উত্তর হলো হ্যাঁ যাবে, জমজমের পানি পান করার জন্য ওযু থাকা শর্ত না। তবে হ্যাঁ, একজন মুমিনের উচিত সবসময় ওযু অবস্থায় থাকা, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইউহাফিযু আলাল ওযুই ইল্লা মুমিন, যে ব্যক্তি সবসময় ওযুর বিষয়টা খেয়াল করে, সময় মতো সবসময় ওযু অবস্থায় থাকে, বিনা ওযুতে থাকে না কখনো, তো এটা তো মুমিনের আলামত, এটা ঈমানদারের চরিত্র যে ঈমানদার সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করে। শয়তানের বিরুদ্ধে মুমিনের কয়েকটি হাতিয়ারের একটা হলো ওযু, ওযু অবস্থা থাকলে শয়তান মুমিনকে সহজে অ্যাটাক করতে পারে না, সেজন্য মুমিন চেষ্টা করে সবসময় ওযু অবস্থায় থাকার জন্য। কিন্তু জমজমের পানি পান করার জন্য নির্দিষ্ট করে ওযু করতে হবে এরকম কোনো কথা নাই, বিনা ওযুতেও জমজমের পানি পান করা যায়, এমনকি বিনা গোসলেও করা যায়। এবার আসি জমজমের পানি পান করার বিশেষ কিছু আদব। জমজমের পানি পান করার কয়েকটি আদবের ভিতরে এক নম্বর আদব হলো, অন্য যে কোনো খাবার, যে কোনো পানীয় গ্রহণ করার আগে যেরকম বিসমিল্লাহ বলতে হয়, জমজমের পানি পান করার শুরুতেও কি করতে হয়? বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহর নাম নিতে হয়। যে কোনো খাবার, যে কোনো পানীয় গ্রহণ করার শুরুতে যেরকম আল্লাহর নাম নিতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, জমজমের পানি এটা পান করার শুরুতেও কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। জমজমের পানি পান করার জন্য অন্য যে কোনো পানির মতো তিন ঢোকে পান করতে হবে, এটা সুন্নাহ। অর্থাৎ এক ঢোকে পুরো পানি পান না করে তিন ঢোকে, তিন ভাগ করে, তিন নিঃশ্বাসে পানিটা পান করা। এবং এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ হাদিসে বর্ণিত হয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা শারিবা তানাফাসা সালাসান, নবী আলাইহিসসালাম যখন পান করতেন কোনো কিছু তখন তিনটা নিঃশ্বাস নিতেন, একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন, আবার একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন, আবার একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন, একটানে খেতেন না। আমরা তো বিশেষ করে গরম যদি বেশি পড়ে আর পানি যদি ঠান্ডা হয়, হাতের নাগালে থাকে, তখন এক ঢোকে যা খাওয়ার একসাথে খেয়ে নিই, এটা সুন্নার খেলাফ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিন ঢোকে পানি পান করা যেরকম সুন্নাত, তেমনিভাবে জমজমের পানিও তিন ঢোকে পান করাই সুন্নাহ, অল্প হোক আর বেশি হোক। জমজমের পানি পান অন্য যে কোনো খাবারের মতো, অন্য যে কোনো পানীয়ের মতো ডান হাতে করা সুন্নাত, বাম হাতে করা সুন্নতের খেলাফ। অন্য পানি, অন্য খাবার যেরকম বাম হাতে খাওয়া যাবে না, পান করা যাবে না, জমজমের পানিও ডান হাতে, বাম হাতে খাওয়া যাবে না, পান করা যাবে না, ডান হাতে খেতে হবে। সেই সাথে জমজমের পানি পান করার পরে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা উচিত, আল্লাহ তাআলা এই পানি পান করার তৌফিক দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ বলা উচিত, আল্লাহ শুকরিয়া জানানো উচিত। এবং জমজমের পানি দিয়ে যদি কেউ চায় গোসল করতে চায়, শরীরের কোনো অঙ্গ ধুইতে চায়, ধুইতে পারে, তবে ইস্তিনজার কাজে এই পানি ব্যবহার করা নেই, ওলামা ইকরামের অনেকে নিষেধ করেছেন, অনেকে অনুমোদন দিয়েছেন, বিনা প্রয়োজনে টয়লেট ইত্যাদিতে এই পানির ব্যবহার করা এই পানির আদবের খেলাফ, একান্ত প্রয়োজন হলে ভিন্ন কথা। এ হলো মোটামুটি জমজমের পানি সংক্রান্ত কিছু কথা, আদব কোন সময় আমরা করবো, কী দোয়া পড়বো, কীভাবে খাবো, এবং এই পানি পান করলে কী লাভ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা। আরও দুটি কথা রয়েছে এখানে। এক নম্বর হলো, জমজমের পানি কি দাঁড়িয়ে পান করা সুন্নাত? আমাদের সমাজে এই কথাটি বেশ প্রচলিত আছে যে জমজমের পানি পান করতে হলে কি করতে হয়? দাঁড়িয়ে পান করতে হয়। এই জন্য বসা অবস্থায় যদি কেউ জমজমের পানি দেয় তো দাঁড়ায় যায় সাথে সাথে পান করার জন্য। এ বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিমের দুটি হাদিস পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, কিন্তু দাঁড়িয়ে পান করতে হবে এটা জমজমের পানির কোনো আদব, কোনো নিয়ম, ব্যাপারটা সেরকম না। দাঁড়িয়ে পান করাটা মাকরুহ বা অপছন্দনীয় কাজ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,
মানুষের গলায় পানি আটকে যেতে পারে, বিপদ হতে পারে, আরও নানামুখী সমস্যা হতে পারে। এই জন্য স্বাভাবিক অবস্থাতে বসে পানি পান করাই উত্তম, বসে খাবার গ্রহণ করাই উত্তম, ওইটাই সুন্নাসম্মত। বিশেষ কোনো মুহূর্তে আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে পান করলেন, সেটা ভিন্ন কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমজম পানি পান করার ক্ষেত্রে দাঁড়িয়ে পান করাকে উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন, সাহাবীরা করেছেন, এরকম কোনো বিষয় না। তিনি করেছেন, আবার তিনি নিষেধও করেছেন, দুইটাকে সামনে রাখলে দেখি দাঁড়িয়ে পান করার ফলে তিনি নিষেধ করেছেন, সহিহ মুসলিমে কঠোরভাবে নিষেধাজ্ঞা আসছে, আবার তিনি নিজেও পান করেছেন। বোঝা গেল বিশেষ প্রয়োজনে পান করা যেতে পারে, কিন্তু জমজমের পানি পানের কোনো সুন্নাহ বা মুস্তাহাব এটা নয় যে সেটা দাঁড়িয়ে পান করতে হবে। কথা কি বুঝতে পারছি? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরিষ্কারভাবে আমাদেরকে বলে যান নাই যে জমজম পানি পান করতে হলে দাঁড়িয়ে পান করতে হবে। হ্যাঁ, তিনি যে জায়গায় জমজমের পানি পান করেছেন হয়তো জমজম কূপ, সেই যুগে তো জমজম কূপ আজকের মতো এরকম সুপ্ত ছিল না, উন্মুক্ত ছিল, খোলা ছিল, হয়তো ওখানে দাঁড়ানোর মতো পরিবেশ ছিল না, সেজন্য বসার মতো পরিবেশ ছিল না, সেজন্য হয়তো দাঁড়িয়ে পান করছেন। কিন্তু বেসিক নিয়ম হলো যে কোনো খাদ্য এবং পানীয় গ্রহণ করার ক্ষেত্রে বসে বসে খাদ্য এবং পানীয় গ্রহণ করা। আরেকটি বিষয় হলো জমজমের পানি অন্য পানির সাথে মিশিয়ে খাওয়া যাবে কি না। আমাদের দেশে হাজি সাহেবরা আসার সময় 5-7 লিটার বা 10 লিটারের বেশি পানি আনতে পারেন না, লিমিটেড একটা পরিমাণ পানি নিয়ে আসেন। তো এই পানিটা আনার পরে এত মানুষের চাহিদা কিভাবে মিটাবে? তখন দেখা যায় যে ওইটার সাথে সাধারণ পানি মিক্স করে তারপরে একটু একটু করে মানুষকে দেয়। তো এই ব্যাপারে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দেওয়ার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বান্দা এই যে চেষ্টা করতেছে যে একটু মিশায়া হইলেও কিছুটা ফজিলত পাইতে, অভাবের কারণে সে পুরা পানি পান করতে পারতেছে না, পিওর পানি পান করতে পারতেছে না, মানুষকে দিতে পারতেছে না, অতএব সে যে সাধারণ পানির সাথে একটু মিশায়া ফজিলত পাওয়ার চেষ্টা করতেছে, এই চেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এর ভিতরে উপকার দিতে পারেন। কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী জমজমের পানি যে ফজিলত আসছে সেটা হলো ফিরদৌস জমজমের পানির জন্যই প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পানি বেশি থেকে বেশি পান করার তৌফিক দান করুন। বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, যে কোনোভাবে এই পানি যদি আনার ব্যবস্থা করতে পারেন এবং নিয়মিত পান করার ব্যবস্থা করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বহু লোকের কাছ থেকে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক কঠিন কঠিন ব্যাধি থেকে এই পানি নিয়মিত পান করার ফলে মুক্তি দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বারাকা এবং এর যত কল্যাণ আছে সবগুলো আমাদেরকে আহরণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।